হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে দুটি সাইটের কথা বলবো, দুটি সাইটের ব্যাপারে বলবো। একটা হলো শাটার স্টক, একটা হলো পনফাই। অ্যাকচুয়ালি এই দুইটা আপনার সাইটে অনেকে মনে করেন, অনেকে কি 90-80% মনে করেন যে শুধু এখানে ফটো আপলোড দেওয়া হয় আর কিছু না। না, যারা এ ধারণা করেন তারা ভুল ধারণা করছেন। অনেকের ধারণা শুধু দুইটি, শুধু ফটো সাবমিট করেন, না। এখানে অলরেডি আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, সার্চিং রয়্যালি ফ্রি ইমেজ মানে ফটো ভেক্টরস, নাম্বার 3 হয় ইলাস্ট্রেশনস। ঠিক আছে, এই তিনটা এখানে দেখেন, ফটো ভেক্টরস ইলাস্ট্রেশনস এডিশনাল ফুটেজ মিউজিক। ঠিক আছে, এখানে আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি দিবেন ভেক্টর। এই দেখেন ভেক্টর অনেক আছে, অনেক সাইট, কিন্তু আমরা অনেকে মনে করি ফটো শুধু সাবমিট করেন না। আমার এই চ্যানেলে অনেকগুলি লিঙ্ক আছে, লিঙ্ক ভিডিও লিঙ্ক আছে, ফুটেজ আছে, আপনারা দেখে নিন সেখানে ভেক্টরগুলি কীভাবে বানিয়ে কীভাবে আপনি সাবমিট করবেন এ টু জেড দেখানো হয়েছে। তাছাড়াও আমি আপনারা যদি দেখতে চান তাহলে আমি আমার একটা সাইট, আমার সাইটটা দেখাচ্ছি। এটা হলো আবার সাইট, আমি জাস্ট এটা শুরু করেছি, 136টা স্ট্রাকচার দিয়েছে ভেক্টর আমি সাবমিট করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো সব অ্যাপ্রুভেল, এগুলো সব অ্যাপ্রুভেল আমার। আপনার আমার ভিডিও ভিডিও অনেক আছে এই চ্যানেলে, আপনারা মেহরবানি করে দেখে নিন এবং শিখে নিন। শেখার জন্যই বলছি আপনাদের, শুধু ফটো ফটো তুলে আপলোড দিবেন, অনেক সময় ফটো অ্যাপ্রুভ হয় না। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আর যারা ইলাস্ট্রেটরের কাজ জানেন বা ফটোশপের কাজ জানেন তাদের তাদের জন্য এটা আরও ভালো। স্ট্রাকচার যদি না বানাতে পারেন বা জানেন কিন্তু কীভাবে কী করতে হয় না করতে হয় যদি না জানেন তাহলে মেহরবানি করে আমার এর নিচে, আমার এই চ্যানেলের নিচে অনেক ভিডিও আছে, মেহরবানি করে আপনারা দেখে নিন। ওকে, তো আশা করি আপনারা শাটার স্ট্রোকের ব্যাপারে বুঝতে পেরেছেন। আমি জাস্ট একটা আপনাদেরকে হিন্স দেখাই দিলাম, বাকি আপনারাই তো করবেন, আপনারা কাজ করবেন, ধৈর্য রাখবেন, সব কিছুই একটা ধৈর্য আছে। দেখেন আমি 136টা দিয়েছি কিন্তু আমার সেল নাই, কিন্তু এটা আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে হবে। এটা মনে করেন 6 মাস পর যদি র্যাঙ্কিং হয়, এক একটা যদি আপনার মনে করেন 25-30 সেন্ট করে বিক্রি হয়, প্রতিদিন যদি 10টা সেল হয় বা 20টা বা 50টা সেল হয় তাহলে আপনি তো বুঝতে পারছেন কত, কিন্তু আস্তে আস্তে হবে। এগুলো সবগুলি দেখছেন আপনি, এগুলো সব অ্যাপ্রুভেল। তো এটা হলো শাটার স্টক। এখন নিয়ে যাচ্ছি পনফাইভে। পনফাইভের সেম ক্যাটাগরি আপনারা দেখতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু সেল হয়। আপনাদেরকে কী দেখেন, এখানে লেখা ফুটেজ মিউজিক আফটার ইফেক্ট সাউন্ড ইফেক্ট ফটোস ইলাস্ট্রেশনস 3D মডেল ডোমিন পাবলিশড ডোমিন পর্যন্ত এখানে হয়। তো আপনারা একটু দেখে নিন, আমি আপনার জাস্ট আমার চ্যানেলটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার অনেকগুলি অ্যাপ্রুভাল করে ফেলেছি, প্রায় 88টি। দেখতে পাচ্ছেন জাস্ট একটা দেখাই আপনাদেরকে, যেমন এগুলো সব কিছু এখানে আছে, ফটো ইমেজ ইত্যাদি ভেক্টরস। দেখেন এগুলো এগুলো ভেক্টরস ভেক্টরস। তারপরে এটা হলো আপনার বিজনেস কার্ড টেক্সচার। আমি আমি দিচ্ছি অ্যাপ্রুভেল হচ্ছে, যেগুলো হয় না আবার হচ্ছে না, এর সবগুলি $5 করে দিচ্ছি, কারণ যেহেতু আমি নতুন। ওকে, আমি বেশি দিন এই অ্যাকাউন্টটা বেশি দিন আমি খুলি নাই, আমি আস্তে আস্তে এই কাজটা করতে যাচ্ছি। আমি এগুলো কীভাবে সাবমিট করতে হয় আমার এই চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নিন মেহরবানি করে। ফটো কীভাবে সাব, আমি জাস্ট এটার উপর আমি কম এই আপনার ভিডিও বানিয়েছি, কিন্তু আপনার কিন্তু শাটার স্টকের উপরে আমি অনেক অনেক কিছু বানিয়েছি, আপনারা দেখে নিন। এগুলো সব অ্যাপ্রুভেলের জন্য দিয়েছি, এখনও আমি এটা সেটিং করতে পারিনি। এগুলো আমার লোগো, তারপরে টেক্সচার, এগুলো হলো আপনি অ্যাপ্রুভেল, সব কিছু অ্যাপ্রুভেল দেখেন ইউএ। তারপর আপনার এটা হলো আপনার ফ্লায়ার,
তারপর এটা হলো আপনার কি বলে গেঞ্জি ইয়ে টি শার্ট, এটা হলো ফটো ইমেজ, এই দুটো ইমেজ আমি তুলেছিলাম, এটা অ্যাপ্রুভাল হয়েছে। তো এগুলো এখনও সেল হয়নি, কিন্তু সেল হতে কতক্ষণ, মানে এটা অ্যাজ লাইক এটা ইউটিউবের মতো, এগুলোই এটা আস্তে 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 আস্তে, ইউটিউব তো অনেক কিছু করতে হয়, অনেক কাহিনী আছে, এটা করতে হবে ওটা করতে হবে, 40,000 4,000 তারপর আপনার 1,000 সাবস্ক্রাইব, এগুলোতে এগুলো না, এগুলো সেল হইলে আপনাকে পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন, এটাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি মনে করেন আপনাদেরকে আমি কিছু বুঝাতে পেরেছি বা শিখিয়েতে পেরেছি, তাহলে মেহরবানি করে লাইক কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব আর বেল বাটনটি টিপে দিয়ে, যাতে নতুন আমরা যখন ভিডিও আপলোড করবো তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।